কোনো রকমের টেনে হিচড়ে জীবন চলছে কুড়িগ্রামের চরাঞ্চলের লক্ষাধিক কৃষকের। বন্যা, খরা ও নদনদীর ভাঙন মোকাবেলা করেই চরের বালু জমিতে সামান্য ফসল ফলিয়ে জীবন চালাচ্ছেন তারা। বছরের পর বছর এই অবস্থা চলতে থাকলেও তাদের জীবন মান উন্নয়নে নেই সরকারের তেমন কোনো কার্যকরী পদক্ষেপ। কোনো রকমের টেনে হিচড়ে জীবন চলছে লক্ষাধিক কৃষকের। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা সহ 16টি নদ নদী বেষ্টিত কুড়িগ্রাম জেলায় রয়েছে 450 চর। এসব চরের 46,028 হেক্টর বালু জমিতে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন প্রায় লক্ষাধিক কৃষক পরিবার। প্রতিবছর বন্যা পরবর্তী সময়ে গম, চীনাবাদাম, সরিষা, মরিচ, ভুট্টা, ধান সহ বিভিন্ন ফসল চাষ করে স্থানীয় কৃষকরা। কিন্তু চরের বালু জমিতে ফলন ভালো না হয় এবং প্রতি বছর বন্যায় ফসল হানি হওয়ায় দারিদ্রতা পিছু ছাড়ছে না তাদের। তাই এখন তা সামনে যে আবারটা আছে, এই আবারটা করবার চলে টাকা পয়সার দরকার। টাকা পয়সা তো রাঙ্গুন নাই, আমরা গরিব মানুষ। আমার শহরে জমা জমি আবার বেড়েছে, চোখ খাওয়া গেছে, যা এখন সবজমি পড়ে গেছে। চরাঞ্চলে কৃষি নির্ভর এই পরিবারগুলো প্রকৃতির সাথে এক প্রকার যুদ্ধ করেই বেঁচে আছে। কৃষিতে সরকারি সহায়তা কামনা করলেও তেমন সহায়তা না পাওয়ার অভিযোগ তাদের। সরকারি যদি বিতেন্ত কোনো যদি একটা ব্যবস্থা করে, তাহলে যদি আল্লাহ দিলে আসান পাই একটু। সরকার অনুদান দিছে না দেওয়ার কথা না, শস্য ভুট্টা কিছু কিছু দিছে, কোনো গ্রামের 10 বাড়ি 5 বাড়ি এরকম পাইছে, কোনো প্রতি বাড়ি পায় নাই। এদিকে বন্যা ও বন্যা পরবর্তী সময়ে সরকারি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে বিভিন্ন ফসলের বীজ সহ সার দিয়ে কৃষকদের সহায়তার কথা জানালেন এই কৃষি কর্মকর্তা। বন্যা এবং বন্যা পরবর্তী কার্যক্রম হিসাবে পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় আমাদের 119,067 জন কৃষককে সরকারি বিশেষ পরিকল্পনার মাধ্যমে নদ নদীর ভাঙন রোধ সহ চরাঞ্চলের বালু জমিতে আধুনিক পদ্ধতিতে উপযুক্ত ফসল চাষের ব্যবস্থা করা গেলে জীবনমানের উন্নয়ন হবে এলাকাবাসী, পাশাপাশি উন্নয়ন ঘটানো সম্ভব হবে কৃষি অর্থনীতিতে। এসটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।